তুমি আসলেই পাগল। এই পাগল বলে আবু জেহেল যখন চলে যায়, পিছন দিক থেকে নবী ডাক দেয়, বলে চাচা আপনি আমার 100 বার পাগল বলেন, 1000 বার পাগল বলেন, কিন্তু আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, এতদিন ধরে চেষ্টা করেছিলাম আমার এলাকা থেকে তোকে বের করে দিব, কিন্তু বের করার ইস্যু পাচ্ছিলাম না। ইস্যু তো বুঝলেন, বাংলাদেশে ইস্যুর কোনো অভাব আছে? এতদিন ধরে আমি চাচ্ছিলাম যে তোকে আমার এলাকা থেকে বের করে দিব, কিন্তু তোকে বের করার মতন কোনো ইস্যু নাই, ইস্যু এটা আজকে পাইছি। কারণ কিছুদিন হলো আমি দেখতেছি কিছু কিছু জনগণ আমার বাড়ির দিকে থুতু দেয়, আর তোর বাড়ির দিকে যায়, মানে আবু জেহেলের বাড়ির দিকে থুক থুতু দিয়ে আল্লাহ নবীর বাড়ির যায়, এটা আবু জেহেল দেখতেছে। তো তোর মতন ভালো মানুষ যদি আমার এলাকার থাকে, আমার মতন খারাপ মানুষের চলা খুব কঠিন। এই জন্য তুমি ভালো মানো, এই খারাপের এলাকা থেকে তোকে বাইর করে দিব, কিন্তু বাইর করার ইস্যু পাচ্ছিলাম না। আমাদের বাংলাদেশে এরকম ভালো মানুষ যারা, তাদেরকেও সরকার যেভাবেই হোক একটা ইস্যু দিয়ে জেলের মধ্যে বন্দি করবে, না হয় দেশ থেকে বাইর করে দিবে, ধন্যবাদ। কারণ বর্তমানে ভালো মানুষ রাখার কোনো পরিবেশই নাই। আগে ইস্যু পাইছি, তুই পাগল। এই বলে আবু জেহেল সর্বপ্রথম যার বাড়ির দরজায়, তার নাম হলো আবু বক্কর। জোরে বলেন তার নাম কি? আবু বক্করের দরজায় আবু জেহেল সকালবেলায় হাজির হয়ে আবু বক্করকে ডাক দেয়। আবু বক্কর, হয়তো আবু বক্কর চমকে গেল যে এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজা। দেখবেন ভালো বড় নেতা যখন আপনাদের দরজাতে আসে তখন বুঝবেন কার বিপদ, নেতার বিপদ। 5 বছর পর পর ভোটে রাখ দেয় নেতারা, সাধারণ মানুষের দরজা যাই কি যায় না, ধরে কেন যায় কি যায় না। আবু বক্কর চমকে গিয়ে দরজা খুলে বলে, নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায় আপনার খবর কি? আবু জেহেল বলতেছে, তুমি যাকে নবী বলে বিশ্বাস করো সেই নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? আবু বক্করকে আবু জেহেল বলতেছে, তুমি যাকে নবী বলে বিশ্বাস করো তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বক্কর চিৎকার করে বলে, আবু জেহেল যেই কথা একবার বলেছো এই কথার তুমি দ্বিতীয়বার বলতে পারবা না, যেই কথা একবার বলেছ এইভাবে আঙ্গুল তুলে যে কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, 3 ধাপ 3 ধাপ পিছনে গিয়ে বলে, আবু বক্কর তুমি নরম মানুষ, তুমি এত গরম হলে নবীর যত সাহাবি ছিল সবচাইতে নরমের নাম কি? আবু বক্কর। আবু জেহেল কিন্তু সেই বুঝে আইছে, খালি যদি উমরের দরজার যেত তা আবু জেহেলের খবর কি হতো? আবু জেহেলও জানে কার কাছে আগে যাওয়া, কিন্তু সেই নরমটাই এত গরম হচ্ছে। আবু জেহেল 3 ধাপ পিছনে গিয়ে বলে, আবু বক্কর তুমি নরম মানুষ এত গরম হলে কেন? আবু বক্কর বলতেছে, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরেও নবীর কোনো উম্মত যদি নরম থাকে তাহলে বুঝবার সে মুসলমান না, সে মুনাফিক হয়ে গেছে। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বলার পরেও আপনারা যারা নরম হয়ে থাকেন মনে মনে করেন ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরি বাবা ধৈর্য ধরি, তাহলে বুঝবেন আপনি মুনাফি। আপনি কি এ কথা জান? আপনি কি আল্লাহ কোরআনে বলেন, আমিনান্নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে এরপরও আল্লাহ বলতেছেন তারা মুমিন নয়, এরপরও আল্লাহ বলতেছেন তারা মুমিন নয়। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলার পরে, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলার পরেও যারা চুপ করে থাকে আল্লাহ বলেছে এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। আমাদের বাংলাদেশে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা হয় কি হয় না? আপনারা কোনোদিন কি গরম হস? যদি না হন তাহলে বুঝেন অবস্থা ভালো না। আজকে আমাদের বাংলাদেশে অনেক অন্যায় অপকর্ম হচ্ছে, আপনারা কোনোদিন তার বিরুদ্ধে চরণ করছেন? কেরে গোটা বাংলাদেশে হাট বাজারে মানুষ গায়ের সঙ্গে গা লাগায় হাট বাজার করতেছে, আর মসজিদের মধ্যে এসে 1.5 ফুট পরপর দাগ দিচ্ছে। আপনারা ওই যারা দাগ দেয় হাওড়া ভেঙেছেন, আমার মসজিদে দাগ দিয়ে বেড়াচ্ছিল, আমি লাঠি বের করছি, আয় দাগ দে দাগ দে, চা পাত ভাড়িয়ে মারো, ওই ভয়ে রংলে দৌড় দৌড় আসকে মসজিদে নামাজ পড়বো, আমরা পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালে মিল করে ধরে কোনো কথা ঠিক কিনা। আর শয়তানের বাচ্চা শয়তানেরা 1.5 ফুট ফাঁক করিস, তার মানে ফাঁক করবি হাঁটত যা,
বদরের জাহাদ কথা বলনা কেন কোনদিন বিরুদ্ধ চারণ করছে এক চৌকিদার ম্যাঙ্কিং করে গেল যে পাঁচ অক্তে পাঁচজন জুমাতে দশজন তারাবিতে বারোজন চৌকিদার ম্যাঙ্কিং করলো সেদিন থেকে মসজিদ কমিটি করলো বাবা আর বেশি ঢোকা যাবে না মসজিদ ঢুকবি না কোথায় ঢুকবি সিনেমা হলে অন্যায়ের বিরুদ্ধে চারণ করতে হবে নসেদ ইমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে না জোরে গান বাজান করোনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন কিন্তু বেঈমান থেকে বাঁচার চেষ্টা করা লাগবে আমি যেন বেঈমান না হই এই জন্য আমাকে বাঁচার চেষ্টা করা লাগবে একটা মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি জোরে গান বাজান আমরা জীবনের দাম দিচ্ছি ঈমানের দাম দিচ্ছি আপনি যতই জীবনের দাম দেন আপনি মরবেন আপনি মরবেন না লেখা দেন যে আপনি মরবেন না তো যে জীবনকে আপনি বাঁচানোর জন্য এত চেষ্টা করতেছেন তারপরও যদি আপনি মরেন তাহলে খানা খা সেই জীবনের চেষ্টা আমরা করবো না আমাদের ঈমানটা যেন জীবিত থাকে সেই চেষ্টা আমাদের করা লাগবে দরকার কথা ঠিক ঈমানটা কেমনি জীবিত থাকবে এ সূরা কাউসার আপনাদের সামনে আলোচনা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন আবু জেহেল বলতে আবু বকর তুমি যে গরম হলে তোমাদের নবী কি কইছে জানো যে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে তিরিশ দিন আর আসতে লাগে তিরিশ দিন আজকে রাত্রেবেলা সেই বাইতুল মুকাদ্দাসে নাকি দুই রাকাত নামাজ পড়াইছে এখন বলে আবু বকর এই গাঁজাখুরি গল্পকে বিশ্বাস করা যায় আবু বকর বলতেছে আবু জেহেল আমার নবী যদি এই কথা বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নেই দেখছেন ইমানদার কাকাই দেখছেন আবু জেহেল বলতেছে যে আমার সকালটাই মাটি রে আমার সকালটাই মাটি আমার সকালটা কি তাকে কার কাছে কি খবর দিলাম কার কাছে কি খবর দিলাম কাম হলো না আসলে আমাদের কাছে অনেকেই খবর দেয় আমাকে একজন বলতে হুজুর হুজুর অনেক তো ফাঁসি হলো অনেক ফাঁসি হলো আরও ফাঁসি হবে আপনারা ওয়াজ করে কি ফাঁসি বন্ধ করে পারবেন আমার কাছে বলতেছে আমি বললাম চলো চা খাই আমি চালাকে বললাম এক দুই কাপ চা দে আমাকে বলো হুজুর দুই কাপ কেন খাও ভালো একটা খবর দিছে ও যখন চা খাচ্ছে আমি তখন বললাম ভাই তুই তো সবসময় খালি ফাঁসি দিয়ে চিন্তা করিস যে অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হবে তোর যে মৃত্যু হবে যেই কইছে তোর মৃত্যু হবে ও চমকে উঠছে চমকে উঠলি কেন চমকে উঠলি কেন ফাঁসির তাও তারিখ আছে কিন্তু মরার কোনো তারিখ নাই ধরে কোনো কথা ঠিক নাই আপনারা বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই যে অমুক দিনে ফাঁসি হবে আমরা যদি কোনো জিনিসের তারিখ জানি যে অমুক দিনে আমার ফাঁসি হবে তাহলে ফাঁসির আগে কি আমি রবীন্দ্রসঙ্গীত গাবো আমি সবসময় কোরআন শরীফ পড়বো আমি নামাজ পড়বো রোজা করবো তৌবা করবো আমাকে যখন ফাঁসির দড়ি গলাপ দিবে তখন কি আমি গান গাবো তখন কলমা শাহাদত পড়তে পড়তে আমার ফাঁসি কার্যকর হবে আল্লাহ রাসুল বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা শাহাদত পড়তে পড়তে যদি মারা যায় এক কলেমার ওসিলায় আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন তো তাহলে যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে তারা তো কলমা কয়ে কয়ে মরতেছে আর আমরা যারা সাধারণ মৃত্যুবরণ করতেছি আমাদের কোনো কলমার গ্যারান্টি আছে আমি যেই বললাম তুই তো মরবি যেই কইছি তুই মরবি চমকে উঠছে আমি বললাম পাগল তোর কাছে এখন জানতে চাই যে ফাঁসির আসামির তারিখ আছে মরার আসামির কোনো তারিখ আছে যে কোনো সময় তুই মৃত্যুবরণ করবি তুই তো মুসলমান হয়ে মরতে পারবি তার কোনো গ্যারান্টি আছে ও তখন চা খাওয়া বাদ দিয়ে উঠে যায় বলতেছে কার কাছে কি খবর দিলাম রে কাম হলো না আমি গেলাম পাগল তোদের কাছে পেপার পত্রিকার খবর আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর ধরে গেল কথা ঠিক আল্লাহ কোরআনে বলেন আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহর রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয় আল্লাহর রাস্তায় যাদেরকে নিহত করা হয় আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরং আমি আল্লাহ বলতেছি তারা চির অমর হয়ে যাবে
ইয়াজিদ কিন্তু অমর হয় নাই, হুসাইন অমর হয়েছে, জোরে গান কথা ঠিক কি না? ইয়াজিদ কিন্তু হুসাইনকে হত্যা করেছে, হত্যা করার পর ইয়াজিদ বলেছে হুসাইন শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, কিন্তু হুসাইন শেষ হয় নাই। কিয়ামত পর্যন্ত প্রত্যেক পাড়ায় পাড়ায় হুসাইন নাম পাওয়া যাবে, কিন্তু গোটা বাংলাদেশ খুঁজলে ইয়াজিদ নামের একটা মানুষও পাওয়া যাবে না। তার মানে কি বোঝা গেল? ক্ষমতার অহংকারে ভালো মানুষকে হত্যা যারা করতেছে, কিছুদিন পরে ওরা যখন মরে যাবে ওদের ক্ষমতা থাকবে না, তোদের ওদের নাম দেওয়া মানুষ পেশাব পরীক্ষা করবে, জোরে গান কথা ঠিক কি না? ওদের নাম দেওয়া মানুষ পেশাব পেশাব বোঝেন না, আর যাদেরকে হত্যা করা হয়েছে তারা কিয়ামত পর্যন্ত মানুষের কলিজায় থাকবে, জোরে গান। আল্লাহর বান্দারে একটু মনোযোগ দেন, আবু বকর এক দৌড় দিলে, এক দৌড় দিয়ে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছে, নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহ পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে কপালে একটা চুমা দেয়, নবীর কপালে চুমা দেয়, বলে রাসূলুল্লাহ আজকে রাত্রেবেলা নাকি আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে নামাজ দিয়েছে। নবী চমকে বলে আবু বকর এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে এই খবর আমাকে আবু জেহেল দিয়েছে। আল্লাহর নবী বলেন তোমার কি বিশ্বাস হয়ে গেছে? আবু বকর বলেন সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ এক বিন্দু অবিশ্বাস হয় নাই, আপনি যা বলেছেন সত্য বলেছেন। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে আবু বকর আবু জেহেল যখন আমাকে পাগল বলে চলে গেছে তখন আমার মনে হচ্ছিল আমার এই মেরাবের কথা কেউ বিশ্বাস করবে না, তুমি যখন বিশ্বাস করেছ আমার কলিজার মধ্যে আনন্দ লাগতেছে। আল্লাহ বলে হাবিব যে আবু বকর আপনাকে বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা আসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে আল্লাহর আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে কি দিল? নবী তখন বললেন তোমরা বসো। সমস্ত সাহাবীরা যখন বসে গেছে নবী তখন পাঁচ ওয়াক্ত, ধরে কোন কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলতেছেন। সূর্য উদয়ের আগে খুব খেয়াল করবেন, সূর্য উদয়ের আগে দুই রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করা লাগবে, তার নাম হলো ফজর, ধরে কোন তার নাম কি? এই নামাজের আজানে কিন্তু দুটো শব্দ বেশি, দুইবার বলা হয় না একটা শব্দ, কি শব্দ বলা হয়? আসসালামু খাইরুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। পাঁচ রক্ত নামাজের মধ্যে এই ফজরের নামাজ কিন্তু একটু কষ্টকর মনে হচ্ছে, বিশেষ করে এই শীতকালে, ধরে কোন কী কালে? এই শীতকালে মাঘ পৌষ মাঘ মাসে ফজরের নামাজ যারা উজু করে জামাত আদায় করতেছে, আমার মনে হয় আল্লাহ তাদের আমল নামায় একটা করে বদর যুদ্ধের সওয়াব দিবে। আপনি কী মনে করতেছেন? আজান শোনার পরে আপনার ল্যাপটপ কিন্তু তখন আপনার কথা না কওয়ার পারলেও, কথা যদি ল্যাপটপের কথা না কওয়ার পারে তাও আপনার মনের মধ্যে কিন্তু অসহ দেয়, এত ঠান্ডার মধ্যে এত শীতের মধ্যে আপনি তখন ল্যাপটপকে লাঠি দিলে, হেই কিসের ল্যাপটপ রে, লাঠি দিয়ে ফেলে আপনি ঠান্ডা পানিতে উজু করে যখন মসজিদে রওনা দিলেন, ফেরেশতাকে আল্লাহ এ তোমার এই পাগলার রেজাল কি? আল্লাহ বলতেছে বদর যুদ্ধের সব দিলাম যা। আরে আর কতগুলো আছে যে আজান দেয় ওই আরও ল্যাপটপ মাথার বলবে, আগে আসলে সাড়ে তিন হাত, আজান শোনা হচ্ছে আড়াই হাত, ল্যাপটপ এখন কী করবে মাথার ওপর দিচ্ছে, এখন মাথার ওপর দেওয়ার কারণে পাঁও যে বার হলো, তখন পাঁও ওই টাইনে হয় না বুকের সঙ্গে থাকে, আপনি বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঢেকে থাকে, আগাও নাই পাশা নাই, এই এই গেল কোথায়? আপনি কম্বল টান দিয়ে দেখেন, লেপ টান দিয়ে দেখেন, ও লেপের মধ্যে সাইড ঠেপে কুত্তের সাইজ আর লেপের মধ্যে অর সাইড, জোরে কোন কথা ঠিক কি না? এই ফজরের দুই রাকাত নামাজ নবী বলেন আল্লাহ যখন ফজরের দুই রাকাত ফরজ আমাকে দেয়, এমন সময় আমি জিজ্ঞেস করলাম আল্লাহ এই ফজরের ফরজ দুই রাকাত নামাজ যদি আমার উম্মতেরা আদায় করে তাহলে উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে হাবিব আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম যখন তৌবা কবুল হয়েছে সাড়ে তিনশো বছর পরে, যখন আমি আল্লাহ তৌবা কবুল করলাম তখন বর্তমান যে এখানে কাবা ঘর, তখন কিন্তু কাবা ঘর ছিল না, ওই কাবা ঘরের জায়গায় আদম নবী এক নিয়তে দুই রাকাত নামাজ আদায় করে, ওই দুই রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আমি সেই দিন থেকে দুই রাকাত নামাজ যত্ন করে রেখে দিয়েছি, আজকে আপনার উম্মতের জন্য ফজরের দুই রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতের ফজরের দুই রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে
আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব লিল্লাহে নবী তখন আল্লাহর কাছে ওয়াদা দিয়েছেন ওয়াদা দিয়েছেন আল্লাহ আমার উম্মতের সামনে এই বয়ান যখন দিব আমার বিশ্বাস আমার যারা উম্মত হবে তারা জীবন যাবে কিন্তু ফজরের জামাত কোনোদিন বাদ দিবে না এখন নবী কিন্তু আল্লাহর কাছে ওয়াদা দিয়েছে কি দিয়েছে আমার যারা উম্মত হবে তাহলে কারা কারা উম্মত যারা ফজরের নামাজ খালি পড়ে না রে জামাতের সাথে জামাতের পড়ে অনেকে ওটি নিরাপত্তা করে খুব করে ওটি মারবে মরদ মানুষ শোনেন আল্লাহ রাসূল বলেছেন আজান দেওয়ার পরে কোন পুরুষ মানুষ যদি মসজিদে নামাজে না আসে ওই বাড়ির প্রতি আমার এত রাগ হয় আমি যে আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে ছাই করে দিই তাহলে চিন্তা করেন জামাতে না আসলে নবী তার উপর কেমন রাগ বাড়ি পুড়া ছাই করে দিবে রহমতের নবী পুড়ানোর কথা বলতেছে বাড়ি পুড়া জানে ছাই করে দিই কিন্তু বাড়ি পুড়ানোর হুকুম দিলাম না এই কারণে যে বাড়িতে ছোট বাচ্চা আর নারীরা থাকে এই জন্যই বাড়ি পুড়ানোর হুকুম দেওয়া হলো না এ হাদিস দ্বারা বোঝা যায় পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ বাড়িতে আদায় করা যাবে সবাই জোরে কর আদায় করা যাবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করা লাগবে নবী বললেন আল্লাহ এই জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করলে আর উম্মতের উপরে আপনি কেমন খুশি হবেন আল্লাহ বলেন হাবিব আপনার একজন জাতির পিতা জোরে কোন কি পিতা আমাদের জাতির পিতা কে ইব্রাহিম দেখ মাশাআল্লাহ ভালোই বলছে আসলে আমাদের বাঙালি জাতির পিতা বাঙালি আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের এই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি বাঙালি কিন্তু মুসলমান জাতির পিতা কে হ্যাঁ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা সাম্মা কুমুল মুসলিমিন আমরা যারা মুসলমান আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিসসালামকে যখন চলকে বসে রাখছে এমন সময় রশি ঘরে টানতেছে তার বাবা আজর খুব খেয়াল করবেন জোহরের চার রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম আমাদের লাভটা কি এটা বোঝানোর জন্য বলতেছি চলকে বসে আছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আর রশি ধরে টানতেছে তার বাবা আজর আর নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে এমন সময় ফেরেশতা জিব্রাইল এসে ইব্রাহিম নবীকে বলতেছেন ও আল্লাহ নবী ইব্রাহিম আপনি যদি চান আমাকে আল্লাহ 600 পাখা দিয়েছে একটা পাখার বাতাস দেব আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে আমাদের জাতির পিতা মুসকি মুসকি হাসতেছেন জিব্রাইল বলে আপনি হাসেন কেন বলে হাসার কারণ হলো ইয়া কানা বুদু বা ইয়া কানাস্তাইন আমি গোলামি করি কার তাহলে সাহায্য চাবো কার কাছে তুমি ফেরেশতার কাছে আমার চাওয়ার কিছু নাই হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমাল নাসির তো এখনই জিব্রাইল বলতেছে তাহলে কান্দেন কেন কান্দেন কেন বলে কান্দার কারণ হলো আমার বাপ আমাকে রশি ধরে টানতেছে আগুনে ফেলে দেবে দুনিয়াতে কোনো সন্তান যদি বিপদে পড়ে বাবা তাকে সাহায্য করার জন্য আগে আসে আর আমি এমন একটা বাপ পেলাম রে যেই বাপ বেটা আগুনে ফেলে দেওয়ার জন্য দড়ি টানতেছে এটা কেমন বাপ এই বাপের কথা চিন্তা করে আমার চোখত পানি আসতেছে আপনার বলেন যে এটা ভালো বাপ না খারাপ বাপ আচ্ছা যেই বাপ একা একা ফজর নামাজ পড়ে বেটা ঘরের মধ্যে ঘুম পড়ে এটা কেমন বাপ না 22 বছরের ছেলে ল্যাপের মধ্যে ঘুম পাড়তেছে আর বাবা একলা একলা উজু করে মসজিদে এসে সামনে কাতারে নামাজ পড়তেছে নামাজ শেষ করলে ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দা যে কষ্ট করে সামনে কাতারে নামাজ পড়লো এর রেজাল্ট কি আল্লাহ বলতেছে জাহান্নামী ফেরেশতাকে আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়তে তাও জাহান্নামী আল্লাহ বলতেছেন কো আনফুসা কো আহালিকো নারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে এখানে একলা বাঁচতে হবে না আর আহালদের নিয়ে বাঁচা লাগবে জোরে কোন কথা ঠিক কি না তো বাবা নিজে নামাজ পড়ো আর ছেলে ল্যাব গরম করে ওই জায়গায় তুমি আজান দেও না মুয়াজ্জিনের আজান যদি তোমার সন্তানের কানে নাও দাঁড়ায় তুমি বাবা দ্বিতীয়বার আজান দাও জোরে কোন কথা ঠিক কি না জুমার নামাজে কয়বার আজান দেয় দুইবার দেয় না তখন তো দুইবার কেন হয়েছে প্রথম একটা নামাজের আজান দেয় আর খুতবা দেওয়ার আগে আর একটা আজান দেয় না আজান দেয় তা আপনি দরকার দুইবার আজান দেবেন
মুয়াজ্জিন আজানে আপনার ব্যাটা চেতন পাইনি, আপনি আরেকবার আজান দেবেন। রাসূল বলেছেন 7 বছর থেকে তোমার সন্তানকে নামাজের তালিম দাও আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও, জোর করে না করলে পাছাত বাড়িয়ে নামাজ ধরা লাগে, জোরে করে কথা ঠিক কিনা। আপনারা কয় বাবা আছেন এখানে, যেই বাবা নিজে নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না ওই বাবা আজরের চাইতেও খারাপ, কারণ আজর চাইছে ইব্রাহিমকে নমরুদের আগুনের মধ্যে ফেলে দেওয়া আর এখনকার বাবারা চাচ্ছে তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া, জোরে করে কথা ঠিক কিনা। আপনি কি কোন নমরুদের আগুনের পাওয়ার বেশি না জাহান্নামের আগুনের পাওয়ার বেশি? তা আপনার ছেলে সারাদিন স্কিন প্যান করে ঘরে, সারাদিন এমন একটা ফুল প্যান্ট পরছে এত টাইট যেটা পরে বসে পেশাব করা যাবে না, ওই রকম ফুল প্যান্ট পরে সারাদিন আপনার বেটা ঘরে, আপনি কোনোদিন কিছু করেছেন বলবেন না কেন? আপনার বেটাকে ডাক দেওয়া দরকার যে বেটা সকালে বের হয়ে গেলি সন্ধ্যার সময় ফেরত আনি, এ তুই কি পেশাব করিস নি? তোকে আব্বা করছি তো কেমনি করলে আমাকে একটু দেখা তো, দেখা তোকে চাপবা এটা পরে তো বসা যায় না, তো কি হয়ে করছি? তো খাড়া হয়ে করছি। তো খাড়া হয়ে পেশাব করে মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র? তো তুই জানোয়ার হয়ে দাঁড়ায় পেশাব করলি, পানি লিসিস? পানি লিসি তোকে খাড়া হয়ে তো পানি লেওয়া যায় না, তাই হোক খাড়া হয়ে তারা পেশাব করে শোনে, একে পেশাব জীবনেও নিংড়ে না, যেই পেশাব শেষ করে সেল লাগাছে তারপর টপ 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 করে পেশাব দিয়েছে ও নিষ্কার জাঙ্গা ভিজে গেছে, জাঙ্গাতে ভিজে গেল। ছোটো বাচ্চা পেশাব করলে ক্যাঁ করে কান্না ওঠে, জোরে কর ঠিক কিনা? ক্যাঁ করে দেখবেন ছোটো বাচ্চারা পেশাব করার পরে কিন্তু আর সুখ থাকে না, ক্যাঁ করে কান্দে, মা বুঝে যে আমার ছেলে পেশাব করছে, দৌড়ে দেয় পেশাবের কেমন টান দেয় পাশা মুছে শুকনা কাপড় দেয়। তো তোর ছোটোবেলায় তোর মা তোর পেশাবের কাপড় টান দেয় শুকনা কাপড় দিছে, এখন তোর বয়স 22 বছর, তোর টপ টপ করে পেশাব দিয়ে জাঙ্গা ভিজে গেল, এটা টান দিল কে? কেউ কেউ টান দেয় না আব্বা, তোর কি হলো? তাই ওটা ওটি শুকে গেছে। তো শুকে যাওয়ার খবর কি জানিস তুই? শুকে যাওয়া ওখানে জার্ম পয়দা হলো, জার্ম জার্ম, এই জার্ম খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রতে দেখতে হয়, ওই জার্ম তোর পেশাবের ছিদ্র ভিতর ঢুকে ঢুকে তোর পেশাবের গোড়ার যে রগগুলো সব মরে গেল, তোর আগা মোটা গোড়া চিকন বেলা মাছের মতন হলো, এখন তোর সাথে বিয়ে বসবি কে? এই বাপেরা নিজের বেটাকে জান্নাতের জন্য একটু চেষ্টা করা দরকার আছে না নাই? আপনার 17 বছরের মেয়ে পরিমনের মতন হাই হিল পরে কিল কিল করে রাস্তায় ঘুরে, আপনি বাবা হিসাবে তাকে জান্নাতে নেওয়ার জন্য কি কোনোদিন তালিম করেছেন? আল্লাহ নবী বলেছেন ফাতেমা তুমি কখনো মনে করবো না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাওয়া, এই কথা কখনো মনে করবো না, আমি আল্লাহর নবী হইনি তুমি আমার মেয়ে জান্নাতি, এইটা কখনো মনে করবো না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। 9 বছর বয়সে নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা হাতের মধ্যে চুড়ি দিয়া মুচকে মুচকে হাসতেছে, নবী ঘর থেকে বাইরে গেলেন ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে ডাকে সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়া তাকে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, নবীর চোখের পানি মুছে দিয়ে বলে বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কান্দেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখিরাতের সাজ কমাই দিবে। ফাতেমা বুঝতে পারলেন তার বাবার মনের কষ্ট, হাতের চুরি খুলে মাটির ফাইলা দিলেন, নবী দৌড়ে গিয়ে ওই চুরি দুইটা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি বেজার হলেন, এখন সেই চুরি ফেলে দিলাম কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে ফাতেমা তোর নাকে একদিন নাকফুল পরায় দিব, তোর কানে কানের দুল পরায় দিব, তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে কবে কবে? আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক পুরুষের জন্য সাজতে পারবে, মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়ের এত সাজে কার জন্যে? আর তো বিয়া হয়নি। আমি সবাইকে বলতেছি না যাদের মেয়েরা এরকম সাজে তার খুব বলতেছি, ঠিক আছে আপনার মেয়ের বিয়ে হয়েছে? এ কথা বল না কেন, এত সাজে কে? হ্যাঁ সাজিয়া ঘুরে রাস্তায় ঘুরতেছে আমাদের যুবকগুলো, সোনার যুবক, বাংলার একটা যুবকের দোষ আমি দেবো না, মেয়েরা যদি আজও পর্দানশী হয়ে যায় প্রত্যেকটা যুবকের মসজিদের সামনে কাতারে দাঁড়াবে, ধরে কোন কথা ঠিক বিয়া পর্দা করো দেখে সুন্দর নারী দেখলে পরে আমার ডিল দেওয়া না করে ওইলে ওইলে ওইলে
দেওয়ানা মানে যে পাগল হয়ে গেছে। এখনকার যুবকেরা এই বেপর্দা মেয়েদের জন্য পাগল হয়ে গেছে। এই যুবকের কোনো দোষ নাই, সরকার খালি অজাতা ধর্ষকের মৃত্যুদণ্ড ঘোষণা করলো। সরকার অজাতা ধর্ষকের মৃত্যুদণ্ড কেড়ে পরিমণি যদি ন্যাংটা হয়ে ঘরে, আমাদের যুবকেরা কি করবি রে? এরা কি ফেরেশতা? আপনারা বলেন তো জেলের মধ্যে পরিমণির হাতত মিন্দি কে দিয়ে দিল? যাই মিন্দি দিছে এমনি এমনি দিছে। কিছুদিন আগে দেখা গেল, শোনা গেল পরিমণি সন্তানের মা হতে চলেছে। তোর বিয়ে হয়নি, ওই সন্তানের মা হলো কেমনে? ও মা হওয়ার পরে গায়ে হলো, পেট বাচ্চা আসার পরে গায়ে হলো। সরকার ধরার দরকার আছে নাই? কতক্ষণ আছে না? আল্লাহ কোরআনে বললেন, ও কোরআনে ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়ো না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগুজ ঘরে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুমকার এ ধরে গেল, হুকুমকার যখন রশি ধরে টান দেয় এক টানে, ইব্রাহিম নবী চোখ থেকে আগুনের চুলার মধ্যে পড়তেছে। আল্লাহর হাবিবুল্লাহ, ওই চুলার মধ্যে আপনার জাতির পিতা পড়ার আগেই আমি আল্লাহ ঘোষণা করলাম, কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুনের চুলা শান্তির বাগান পাওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী এক নিয়তে চার রাকাত নামাজ আদায় করে। সেই চার রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি সেদিন থেকে যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে ইব্রাহিম নবীর ওই চার রাকাত নামাজ আপনার উম্মতের জন্য জোহরের চার রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের চার রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। লিল্লাহে নবী বললেন, আল্লাহ আমি ওয়াদা করতেছি এই খবর আমার উম্মতেরা যখন শুনবে, আমার বিশ্বাস আমার উম্মতেরা জোহরের নামাজ কোনোদিন জামাত ছাড়া আদায় করবে না। আমার উম্মত যারা হবে তারা জোহরের নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। এখন আমাদেরকে জোহরের নামাজ আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করলে লাভ কি? এই নামাজ সম্পর্কে আমি একটু শুনতে চাই। আল্লাহ বলেন, হাবিব আপনার উপর সেই কিতাব নাজিল করেছি। ভাইজান বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার উপর সেই কিতাব নাজিল করেছি। এই কিতাবের মধ্যে সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করা হয়েছে সেই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। সবচাইতে কোরআনে যেই নবীকে নিয়ে বেশি কথা হয়েছে সেই নবীর নাম কি? মানে মূসা কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে যে কথাবার্তা বলতে পারতেন, এই কথাবার্তা বলার কারণে আল্লাহর সঙ্গে বহু কথা কইছেন, বহু কথা। একদিন মূসা বলতেছে, আল্লাহ ও আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ কে কথা বলার সাহস আছে বলে, সুযোগ পাইছে বলে যা ইচ্ছে তাই কো। এই মূসা তোর কি আছে? আমার তা নাই। আল্লাহ বলে, আল্লাহ মূসা বলতেছে, আল্লাহ তোমার কি আছে কো? আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নেই। আল্লাহ বলতে ঠিকই তো তাই। একদিন মূসা নবী বলতেছে, আল্লাহ মনে করো তুমি যদি মূসা হও আর আমি যদি আল্লাহ হই তুমি কি চাইবা কও? আল্লাহ কয়, মূসা রে তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না। মূসা বলতেছে, আল্লাহ রে তুমি কোনোদিন মূসা হতে পারবে না। তোমার জায়গা তুমি, আমার জায়গা আমি, তোমার যেমন দাম আছে আমারও তেমন দাম আছে। তুমি হলো উপরওয়ালা, আমি হলাম নিচওয়ালা। সবসময় আল্লাহর সঙ্গে গল্প করতে পারতেন। মূসা নবীকে নিয়ে আল্লাহ কোরআনে বেশি আলোচনা করেছেন। একদিন মূসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, মূসা তোমার খবর কি? মূসা বলতেছে, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে মূসা নবী বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছেন, আমার খবর যদি জানবার চাও ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মারাত্মক কথা। আল্লাহ বলতেছে, মূসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে কুটি যাবেন।
কথা কয় না। বর্তমানে আল্লাহ কেমন আছে? কিছুদিন আগে একজন কইছিল না যে বিসমিল্লাহ তুলে দেবো, রাষ্ট্রধর্ম তুলে দেব, মনে হয় সব তুলে দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিছে। এমন কথা বলতেছিল আটখানার মতন কোনো লোক নাই, ওর কিছু তেল বাস সাগরে গেছিল, উনি যা কয় খালি তালি ফুটে দলে খান গলা ঠিক দিলে। আল্লাহ কয় যে হারে তুলে দিবার ধরল, এক তো না তুলে দেওয়া পর্যন্ত হবে না। আল্লাহ তুলে দেয়নি, দিয়েছে না দেয়নি? আল্লাহ কিন্তু ধরে না, ধরে না, কিন্তু ধরলে সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ হওয়ার পরেও আল্লাহ মুসাকে বলতেছে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ইজহাব ইলা ফেরাউন, ইজহাব মানে যাও, আদেশ করতেছে, ইলা মানে ফেরাউনের দিকে, ফেরাউন দিকে যাও। ইন্নাহু, এটাই হচ্ছে কথা, ইন্নাহু তগা। তগা মানে কি? যেহুদুরা যে মার্কেট দেখতেছেন এটা আমার, ওই সাইডে যে দেখতেছেন ওরাও আমার, এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, পিছন দিকে আমার বাপ সাসা, এলাকার মধ্যে পা দেওয়ার জায়গা কারো নাই, এটাই হচ্ছে তগা। তো সবই যদি তোমাদের হয় আল্লাহর গুণটা, তো হচ্ছে আল্লাহ না দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে, তো চলো দেখি মসজিদের কাছে এসে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এই যে মসজিদ দেখাচ্ছে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাষা এই দশ শতক আল্লাহ দান করছে আর আমরা টেকা বসা দিয়ে আল্লাহ মসজিদ বানিয়ে দিছি। ফেরেস্তাকে আল্লাহ এটা কোন দেশ? আল্লাহ বলতেছে ওটাই ফেরাউনের দেশ, যেই দেশে আমি আল্লাহর কিছু নাই, ওরা দান করলে আমি পাই, ওরা টেকা দিয়ে মসজিদ বানায় দেয়, আমি আল্লাহর কাছে গরিব, বাংলাদেশও কেউ নাই রে, দরকার কথা দেখবে না। বর্তমানে বাংলাদেশে ফেরাউনি শাসন চলতেছে, একবার ক্ষমতা পেলে আর ছাড়বার চাচ্ছে না, দিনের ভোট রাতে মারতেছে, দরকার কথা গোষ্ঠী ঠিকই আর নামব ছয়তলা ছাদের উপর যা, ছয়তলা যা, দেড় লাখ টাকার খাট আর বারো হাজার টাকার কম্বল, নয়টার সময় ওড়ে তা মানে মুখে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, আমার নামাইকে কি মশান, নয়টার সময় রাত তিনটার সময় একটা ভূমিকম্প খালি, ওই কিন্তু নয়টার সময় কথা আমার নামাই, তিনটার সময় যেই ভূমিকম্পে বিল্ডিং কাঁপা উঠছে ওই এত ফোর্সে নামছে আর কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আসে ওটা পরারও টাইম পাই, ন্যাংটা হইয়া তোর এখন কি হইয়া ন্যাংটা হইয়া নামছে। এখন আপনারা বলেন নয়টার সময় কী কইল আমাকে নামায় কে, আর তিনটার সময় আপনি ন্যাংটা করে কে নামাছে? আজকে যারা ক্ষমতার চেয়ার পায় মনে করতেছে আমাকে নামায় কে, অতি সত্তর আল্লাহ তাদেরকে ন্যাংটা করে নামাবে, তোর কান ন্যাংটা ন্যাংটা মানে কতগুলো তো সহজে নামবার চায় না, ন্যাংটা করে নামানো লাগে তোর। এখন মুসা নবী ফেরাউনের কাছে গেছে, জোরে গান কার কাছে? হে শোনেন, আসরের চার রাকাত ফরজ নামাজ আমরা কেমনে পাইলাম, শোনার দরকার আছে না নাই? ফেরাউনের দরবারে মুসা নবী গিয়া দেখে ফেরাউন চেয়ারত বসে, জোরে গান কাক বসে চেয়ারে, চেয়ারে আসলে চেয়ারে বসে আপনাকে নামাজ হবে না, ভাই বাড়িতে হবে। এই মশলাটা ভালো করে খেয়াল করেন, আপনি যদি অসুস্থ হন আপনার পাও ভেঙে গেছে মাজা লুটতেছে না ওপর নিচু হওয়ার পারতেছেন না তাহলে বাড়িতে চেয়ারে নামাজ পড়বেন, চেয়ারে বসে বাড়িতে নামাজ হবে কিন্তু জামাতে হবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেই নাই। তুমি যদি ষাট বছর চাকরি করার পরে পেনশন পাওয়া ফ্রি বেতন খাওয়ার পারো, তুমি ষাট বছর ঠিক মতো নামাজ পড়ো, বুড়া বয়সে যদি নামাজ পড়ো ঠিক মতো নাও পারো, ওই আগেকার নামাজ পড়ার কারণে পেনশনের সব আল্লাহ তোমাকে দিয়ে দেবে। আপনার বলেন তো সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? এই জন্য আপনারা এই সিয়ার দিয়ে মসজিদ আসবেন না, আপনাদের সিয়ারের কারণে সুস্থ ব্যক্তির জামাতে নামাজ আদায় হয় না, কারণ জামাতে নামাজ পড়তে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, দরকার কথা ঠিক। আল্লাহ রাসুল ওয়াক্কামাতে সালা না বলা পর্যন্ত কেবলামুখী হতেন না, কেবলামুখী হতেন না, মুসল্লির দিকে হয়ে থাকে বলতেন ওই
ওই জায়গায় ফাঁক কেন, ফাঁক বন্ধ করো। এই বেলাল, আবু বকরের কাছে দাঁড়াও, আমার ওসমানের কাছে দাঁড়াও। মানে রাসূল বলতো সবচাইতে কালো মানুষ সুন্দরের কাছে দাঁড়াও, সবচাইতে গরিব মানুষ ধনীর কাছে দাঁড়াও, সবচাইতে খাটো মানুষ লম্বার কাছে দাঁড়াও। নবী এরকম করে কাতার সোজা না করা পর্যন্ত নামাজের নিয়ত করতেন না। এই জন্যই বলেছেন কাতার সোজা করা ওয়াজিব, জামাতে নামাজ পড়া ওয়াজিব। তাহলে আপনি কাতার সোজা না করে জামাতে নামাজ পড়বেন, আপনার জামাতের নামাজ হবে না। তো এখন মুসা নবী ফেরাউনের রাজদরবারে ঢুকে থেকে ফেরাউন জিকির করতেছে। জিকিরটা কি? আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আপনার বলেন তো এটা কি জিকির? এরাই হচ্ছে ফেরাউনি দিকে। আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। ফেরাউন জিকির করতেছে, ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা। ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা। আমি আনা মানে আমি, আমি হচ্ছি সমস্ত রবের উপরে। তো মুসা নবী চিন্তা করে এখনই তুর পর্বতে যার সাথে কথা বলে আসলাম সেটা কে আর এটা কে? আপনার বলেন তো আল্লাহর সাথে যার যোগাযোগ আছে তার কাছে কোনো ভণ্ডামি চলবে? ভণ্ডামি চলবে? তো যারা কোরআন হাদিস নিয়ে সবসময় গবেষণা করে, কোরআন হাদিস না ওয়াজ করে, কোরআন হাদিস নিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকে, তাদের সাথে কোনো ভণ্ডামি চলবে? আমরা যারা বাংলাদেশের বক্তা আমাদের সাথে কোরআন হাদিস আছে না নাই, তা আমাদের কাছে কোনো ভণ্ডামি চলবে? কারণ আজকেই আপনাদের এখানে আসার আগে আমি সুরা কাউসার পড়েছি, সুরা কাউসারের তাফসির পড়াচ্ছি, এর উপর আমাকে আজকে মারা লাগবে তোর এখন কথা ঠিক কি না। এখন মুসা নবী আল্লাহর সঙ্গে গল্প করে আসলো, আসার পরে দেখতেছে এটি একজন আল্লাহর দাবি করতেছে, এই ভণ্ডামি চলবে? আজকে আমরা সুরা মুল্ক যারা পড়ি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল্ক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আর যারা তিনবার পাতলা পায়খানা হলে তারা উঠবার পারে না, তারা কয় আমার ক্ষমতা? ওই যে কাজীপুর এলাকার দিকে গেলে ওয়াজ করবেন, কয় হুজুর এটা নাসিমের এলাকা হুজুর। পাবনা যখন সাথিয়ার দিকে ওয়াজ করা যায়, কয় এটা টুকুর এলাকা হুজুর। কুষ্টিয়া যখন ওয়াজ করতে যায়, কয় এটা তো মিনুনের এলাকা হুজুর। তো সব এলাকা যদি তোরা ভাগ করে নিস, আল্লাহর এলাকা কোনটা? ওরা সব ভাগ করে নিবে। আপনার কি মনে করতেছে সব এলাকার মালিক কে? ফেরাউন যখন জিকির করতে সানা রব্বুকুম আলা, সঙ্গে সঙ্গে মুসা নবী লা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আপনারা বলেন তো এই জিকিরের কাছে ফেরাউনের জিকির খাটবি? ফেরাউন কি কয়? আমি হচ্ছি সমস্ত রবের উপরে। আর মুসা কয় কে রে পাগলা, তুই যে আল্লাহ আল্লাহ দাবি করতেছিস, সমস্ত রবের বড় রব বলতেছিস, তুই কি খাস, তুই কি খাস, খাওয়া দাওয়া করিস? কারণ আমি যে আল্লাহর সাথে যোগাযোগ রাখছি সে আল্লাহ খায় না, খালি খাওয়ায়। চল আল্লাহ কর না কেন, আমার আল্লাহ খায় না দেখে আমার আল্লাহর ঘুমও নাই। যারা খায় তার কি ঘুম আসে? লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত নেই। হে ফেরাউন, তুই যে আল্লাহর দাবি করতেছিস তুই কি খাস? কার সাথে যোগাযোগ করাচ্ছে? তাহলে ভাষা কি নরম হবি না গরম হবি? তুই কি খাস? তখন ফেরাউনের কাছে একজন বসে আছে, ওর নাম হচ্ছে হামান। ধরে কোনার নাম কি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন বলতেছে তুই তো, মুসা বলতেছে তুই তো হামান, তুই তো ফেরাউনক নষ্ট করলি। আজকে আমাদের প্রধানমন্ত্রীর ধারে এরকম কিছু হামান আছে না নাই? ধরে খেলা যে শালারা মেম্বরের ডালালে উঠতে পারবে না। আমি দেখছি এরা মেম্বরের ডালালেও ভোটে ফেল করবি, ওরা বিনা ভোটে এমপি মন্ত্রী হইয়া ওর কে তো মশান হবে ভাই। হামান বলতেছে আমার আল্লাহ
আল্লাহ খায়, সঙ্গে সঙ্গে মুসা বলতেছে যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে, খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়। আল্লাহ রাসূল বলেছেন তোমার খুদাকে তুমি তিন ভাগ করবা, যেরকম কয় ভাগ। আমরা যারা খাই আমরা কিন্তু ইচ্ছা মতো খেলে হবে না, আমরা ইচ্ছা মতো খেলে হবে। এ শোনেন নবীর উম্মতেরা, খাওয়াটা খেয়াল করেন কি বাবা তুমি করবেন, খাওয়াটা খেয়াল করেন কয় ভাগ, যেরকম কয় ভাগ, তিন ভাগ করবেন, খুদাকে তিন ভাগ করবেন। এক ভাগ খাদ্য খাবেন, এক ভাগ পানি পান করবেন, আর এক ভাগ আল্লাহর জন্যে ফাঁকা রাখবেন। এই তরিকায় কেউ যদি খায় বিশ্বাস করেন তার এই বুকের চাইতে পেট কোনোদিন উঁচাতে যাবে না। আমি বছরে 300টা ওয়াজ করি, 300 ওয়াজে যদি এক পোয়া করে গোস্ত খাই তাহলে কটি খাই না, নিজে কিনা খাওয়া লাগবে না, পরের বাড়িতে যারা খাচ্ছি সেই খাওয়াটাই যদি আমি ঠিক মতো বসাই তাহলে আমার বুকের চাইতে পেট উঁচা হবে না। আপনারা দেখেন তো কুটি বুক, এর আধার তলে পেট। কারণ যখন খাবার যাব তখন আমাদের একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। কি মনে করতেছেন, খাবার যখন নিবেন তখন বিসমিল্লাহি আলা বারাকাতুল্লাহ, মুখে যখন দিবেন সুবহানাল্লাহ, যখন লাগবে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? এই নিয়ম মোতাবেক তরিকা মোতাবেক খাও, তোমার কোনোদিন শরীর ক্লান্ত হবে না, তোমার বুকের উপরে পেট কোনোদিন উঠবে না। ও মুসলমানেরা, আমাদের সকলকে রাসূল বলে আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ও রাসূল আপনি মুমিনদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন, যে কোনো সময় কাফের বেঈমানেরা যুদ্ধ ঘোষণা করতে পারে, আর যুদ্ধ ঘোষণা করলে এরা যেন কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে। আমাদের তিন দিকে ভারত আছে না নাই, জোরে কোন আছে না নাই, যে কোনো সময় ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে ইন্নাল্লাহ মাসাবিরিন বলে দূরে গেলে চলবে না, তাদের বিরুদ্ধে আমাদের অস্ত্র ধারণ করা লাগবে, ধরে কোন কথা ঠিক কি? এখন ভারত সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা করেছে স্টার জলসা ভি বাংলা দিয়া, ভারত দেখতেছে বাংলাদেশের মুসলমানকে যদি পঙ্গু করবার চাও তাহলে স্টার জলসা ভি বাংলা ঢুকে দাও, ওদের বউগুলা যদি নষ্ট হয়ে যায় একটা মরদ মানুষও ভালো থাকবে না। দেখছেন কিভাবে চক্রান্ত করছে। আজকে আপনার বউকে বলেন যে বাংলাদেশের এটিএন বাংলা দেখো, চ্যানেলাই দেখো, বাংলাদেশের কত সেন্টার মার খাচ্ছে রে এইগুলো দেখো, আপনার বউ কবে দেখব না, কি দেখবা বলে স্টার জলসাজি বাংলা দেখবো, স্টার জলসাজি বাংলা যখন দেখতেছে তখন প্রত্যেকটা নাটকের মধ্যে, ভারতের নাটকের মধ্যে হিন্দুকের পূজা আছে না নাই, পূজা আছে, দেখবে নাটক চলতে চলতে হঠাৎ পূজা লোকের বাঁচতেছে, গণেশ আসতেছে গণেশ, এই পূজাগুলো মুসলমানের ঘরের মধ্যে হচ্ছে। আপনারা বলেন তো যেই মুসলমানের ঘরে পূজার বাদ্য বাজতেছে ওই বাড়িতে আর কোনো বরকত থাকবে? এখন স্টার জলসা দিকে এসে আপনি রাতের খাবার দিচ্ছেন, আপনার বউ আপনার খাদ্য খাওয়া দিয়ে খেয়ে আপনি ফজর নামাজ পড়বি চেতন পাবেন না। এখন স্টার জলসা জি বাংলা বন্ধ করা লাগবে, না হয় যে বউ দেখবি হত্যা রাখ দেওয়া লাগবে, যে কোনো একটা করা লাগবে, আপনার কুণ্ডা করবেন বউ তালাক দিবেন না স্টার জলসা জি বাংলা বন্ধ করবেন, যে কোনো একটা করা লাগবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার চান, ফাতেমা হচ্ছে খাতুনের জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী, সেই ফাতেমা যাদের পছন্দ করবে না তারা কোনোদিন জান্নাতের সীমানায় যাইতে পারবে না। তাহলে ফাতেমার নেতৃত্বে যদি জান্নাতে যাওয়ার চান তাহলে ভারতের স্টার জলসা জি বাংলা বন্ধ করার দরকার আছে না নাই? আমার মায়েদের বলতেছি মা আপনাদের আমল কিন্তু খুব একটা বেশি না, মাত্র চারটা আমল করবেন আটটা জান্নাতের দরজা খোলা পাবেন, এক নম্বর হলো নামাজ, দুই নম্বর রমজান মাসে রোজা, তিন নম্বর সুজিতের হেফাজত পর্দা করা, আর চার নম্বর স্বামীর কথা মতো চলা। এই চারটি আমল যদি করতে পারেন মা আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দিয়ে দিবেন। এখন মুসা নবী বলতেছে রে ফেরাউন খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, খাওয়ার মধ্যে কম বেশি হয় না, দেখবেন ওরা চারজন বন্ধু বিয়ার অনুষ্ঠানে যাচ্ছে, যাওয়ার সময় আর গল্প করতেছে আমরা কিন্তু খালি গোস্ত খাবো,
জাতি গল্প করতেছে, খালি গোস্ত খাবো, আমরা ভাত টাত কিছু খাবো না। তোরা চারজন এক টেবিলে বসে বলতেছে সাকিদার, যারা বাঁটে তার কী করো, তারা তারা বেঁটে দেয় না খাওয়ায়, তার কী করো না, বাবুর্চি রে যায় এসে টেবিলে খাবার দেয়, বাবুর্চি কয় বাবুর্চি খাবার দেয়, বাবুর্চি পাক করে, আমাকে কাহালতে কয় সাকিদ। এখন সাকিদার যে আইসে তখন বলতেছে যে আপনি থাকা লাগবে না, আপনি হয়তো বেশি দিবেন আমরা নষ্ট করবো, দরকার নাই আপনি গোস্তর গামলা দিয়ে যান, আমরা নিয়ে খাবো। তো দিয়া দুধটা দেখতেছে ওরা খালি গোস্তই খায়। তো সাকিদার দৌড়ে দৌড়ে মেয়ের বাপক বলতেছে যে ভাই যে হারে খাচ্ছে তো মানুষ না কুত্তা খায়, 500 টাকা কেজি গোস্ত, এরা তিনজন যে হারে খাচ্ছে। মেয়ের বাপ খালি ওটমোট কামড়ায় কয় যদি বরের সাথে না আসতো, যদি বরের সাথে এরা না আসতো ওকে চাপা ভেঙে দিত, খালি বরের মুখের দিকে তাকে মাফ করে দিত। এই জন্য ইমাম গাজ্জালি বলেছেন মুসলমান হলো বরের জাত আর কাফির বেঈমান হলো বরযাত্রী। এই দুনিয়াতে মুসলমানের ওসিলায় আল্লাহ কাফির বেঈমানদেরকে খাওয়াচ্ছে, জোরে করে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো বিয়াতে যদি বর না যায় বরযাত্রী খাওয়া হবে? আজকে দুনিয়াতে মুসলমান না থাকলে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান কে খাবার পাইতো না, শুধু মুসলমানের মুখের দিকে তাকায়া আল্লাহ কাফেরদেরকে খাবার দিচ্ছে, জোরে করে সুবহানাল্লাহ। তোরা খাইতে খাইতে একেবারে এই পর্যন্ত খাইছে, এই পর্যন্ত আপনারা বলেন তো খাওয়ার নিয়ম নাই, এমন খাওয়া খাচ্ছে 250 গ্রাম গোস্ত আপনার পেটের কল কব্জা হজম করে পারবে, কিন্তু এরা ঢুকাছে 700 গ্রাম। এখন পেটের মধ্যে গোস্ত যাওয়ার পরে কল কব্জা বলতেছে আল্লাহ যে হারে ঢুকাছে আমরা তো পারতেছি না, আল্লাহ কয় তোরা হরতাল কর। এখন পেটের কল কব্জা হরতাল করছে, এই 700 গ্রাম গোস্ত পচে যাচ্ছে, যদি হজম না হয় পচবি না, পচে এখন ধোঁয়া ডেকুশ মারতেছে, পায়খানা সাইজও খারাপ বন্ধ। এখন চিন্তা করে কী করা যায়, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দিয়েছে জাইমেট মডিগার্ড, মডিগার্ড জাইমেট খাও, পারলে দুই বোতল টাইগার খাও। ওই এখন মডিগার্ড জাইমেট আর টাইগার একসাথে বসাছে, বসার পরে উপর দিকে ঢেকুশোরা বন্ধ, কিন্তু নিষ্কার গিরা দিয়েছে ছাড়িয়ে, এই গিরা ছাড়া দেওয়া না হলো ডিসেন্টি পাতলা পায়খানা, মনে করেন ফেরাউনের পাতলা পায়খানা। একবার পায়খানা করে ফেরাউন উঠবার সাথেই আবার পেটে কামড় দিয়েছে, ফেরাউন আবার বসে আবার পাতলা পায়খানা করে উঠবার সাথেই আবার পেটে কামড় দিছে, আবার যেই বসে উঠবার চাই আর পারে না, মাথা ঘুরে পড়ে গেছে। আল্লাহ দাবি করা ফেরাউন পায়খানা করতে করতে পায়খানার মাথা ঘুরে পড়ে গেছে, এটা মুসা নবী ফেরাউনকে হেকমতের সাথে ও তো ইলা সাবিলি রব্বিকে বিল হেকমা হেকমতের সাথে বলতেছে। ফেরাউন যখন মাথা ঘুরে পড়ে যায় এমন সময় ফেরাউন চিল্লায় বলে কে কোথায় আছো রে, আমাকে একটু টাইনে বার করো। এখন পায়খানার দরজা খুলে ফেরাউনের সাঙ্গ পাঙ্গ তাকায় দেখে আল্লাহ কাত হয়ে পড়ে আছে, জোরেগান কে কাক, কিছুক্ষণ আগে কইছে আমার রব্বকুমুল আলা, সে আল্লাহ এখন কাত হয়ে পায়খানা ফুটে আছে। আপনারা কোন তো ফেরাউনের যারা চাকরি করে সবকে ফেরাউনের পক্ষে, সবকে ফেরাউনের পক্ষে, বর্তমান যারাই চাকরি করতেছে সবাই কি পক্ষে, চাকরি করেও সরকারি বেতন খেয়েও অনেকে সরকারের বিপক্ষে আছে সেটা আমরা জানি। তা এখন ওই সুযোগ পাশে ওই এখন বলতেছে খালি ক্ষমতার অহংকার দেখান, একলা বাড়াবার পারেন না। আজকে বাংলাদেশে অনেকে ক্ষমতার অহংকার দেখায়, একলা বাড়াতো পুলিশ একলা কত বড় মাস্তান, জনগণই তো শিকার দিবে, পুলিশটা ঘোরো আর ক ক্ষমতা আয় বাড়ায়। একজন ফেরাউনকে বলতেছে এত ক্ষমতা দেখান একলা বাড়াবার পারেন না, ফেরাউন বুঝবার পারছে মুসা তার আসল কথায় হাত মারছে ধর, যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমার ধরবার চাই, আল্লাহ বলতেছে মুসা এই মুহূর্তে ফেরাউনের সঙ্গে তোমার লড়াই করা চলবে না, বরং তুমি দৌড়াও। মুসা বলতেছে আল্লাহ কোথায় দৌড়াবো, আল্লাহ বলে দৌড়াও। যখন মুসা দৌড়ায় ফেরাউন পিছন থেকে বলতেছে আমার ভয়ে মুসা দৌড়াচ্ছে, আমার ভয়ে মুসা দৌড়াই, মুসা বলতেছে আল্লাহ আমি তোমার হুকুমে দৌড়াই, আর ফেরাউন বলতেছে আমার ভয়ে দৌড়াই আমি কি বলবো। আল্লাহ কয় মুসা কিছু বলিস না, কারণ জাগা মতো মার দেওয়া লাগবে, দৌড়ে কিছু বলিস না রে, জাগা মতো মার হবি রে। তিন দিকে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে, সামনে হলো দরিয়া সামনে হলো সাগর। এবার মুসা বলতেছে
আল্লাহ কি করব, আল্লাহ বলতেছেন হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির, ধরে কর আল্লাহু আকবার। দরিয়াকে রাস্তা করে দিল, বারোটা রাস্তা হলো, রাস্তার মাঝখানে গিয়ে মুসা নবী আল্লাহর শুকরিয়া দেন, চার রাকাত নামাজ আদায় করলেন। ওই চার রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ, আল্লাহ বলেন হাবিব ওই দরিয়ার তলায় মুসা নবীর চার রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি, ওই চার রাকাত নামাজ আপনার উম্মতের জন্যে আসরের চার রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের চার রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহে নবী বলেন আল্লাহ এই খবর যখন আমার উম্মতকে দিব, আমার বিশ্বাস আমার উম্মতেরা জীবন দিবে কিন্তু আসরের নামাজ কোনোদিন ছাড়বে, মাগরিবের তিন রাকাত নামাজ। নবী বলেন আল্লাহ এই তিন রাকাত নামাজ আদায় করলে আমার উম্মতের লাভটা কি? আল্লাহ নবী বললেন আল্লাহর হাবিব আপনার উপর যেই কোরআন নাজিল করেছে সেই কোরআনের মধ্যে একজন নবী যাকে দ্বিতীয় আদম বলা হয়, একজন নবীর কথা বলা হয়েছে, সেই নবী হলো ইয়াকুব নবী। ধরে কোন কোন নবী? ইয়াকুব নবী। সবাই একটু আমার সঙ্গে বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনারা একটা বিষয় জানলে খুব খুশি হবেন, সেটা হলো বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাইছেন তার মধ্যে একজন নবী বিয়া করছেন মাত্র একটা, কয়টা? আর একজন নবী এখনও বিয়া করেননি। আর এছাড়া যত নবী আছে সমস্ত নবীরা কমপক্ষে দুটা, কমপক্ষে দুটা, বেশি তো করছে। সুলাইমান নবী কত বিয়ে করছে তার হিসেবে নেই, বুঝতেছেন না? আর আমাদের নবী বিয়ে করছে ১১টা, কয়টা? ১১টা। আর শুধুমাত্র আদম আলাইহিসসালাম বিয়ে করছে একটা, কয়টা? একটা বিয়ে করছে। আর ঈসা আলাইহিসসালাম এখন পর্যন্ত বিবাহ করেনি। আর যত নবী তারা কমপক্ষে কয়টা করছে? কথা কয়নি, দুইটা। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ের কথা কইছে সেখানে আল্লাহ প্রথম বলেছেন মাসনা, মানে দুটা বিয়ে করো, কয়টা করো? দুটা। আচ্ছা আল্লাহ যে দুটা বিয়ের কথা প্রথমেই বললেন, কেন বললেন? কারণ দুই বিয়ার মজা আলাদা, এক বিয়া যারা করছেন তারা কিন্তু মজা পাচ্ছেন না, তারা বিয়া করছেন এই আর কি, মজা নেই। হাসতেছেন কেন? আমরা কি আল্লাহর সাথে একমত না দিব? আমি হয়তো পারি না দেখে একটা লিয়েছি, কিন্তু আল্লাহ যখন দুটার কথা কছে অবশ্যই মজা আছে। আল্লাহ বলেছেন সলাসা, আরও যদি মজা লিবার চাও তো তিনটা করো, ধরুন কয়টা করো? এ কথা কর না কেন? আল্লাহ বলেছেন আরও যদি মজা লিবার চাও তো রুবা চারটা করো, আর যদি মজা না নেও তাহলে একটা লিয়াই থাকো। কয়টা লিয়া থাকো? এক গো যদি রাগ করে আপনার করার কিছু আছো, আর এক গো রাগ করলে আপনি যদি বলেন থাক আমি গেলাম ওটার কাছে, তখন দৌড় এসে মাছ ধরে বলবো যাইন না আমার রাগ শেষ। আল্লাহর এক বান্দা দিচ্ছে কয় টাকা? ১,০০০ টাকা আল্লাহর এক বান্দা করছে দান, আল্লাহ বান্দার দানকে কবুল করেন, জোরে কেন আল্লাহুম্মা আমিন। যেই নবীর কথা, যেই নবীর মাধ্যমে আমরা মাগরিবের নামাজ পেয়েছি, এই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কেন কোন নবী? ইয়াকুব নবী দুইটা বিয়ে করেছিলেন, কয়টা? এক বইয়ের পেট থেকে ১০টা সন্তান আল্লাহ দিছে, আর এক বইয়ের থেকে পেট থেকে মাত্র দুইটা দিছে, সর্বসাকল্যে ১২, সর্বসাকল্যে কত? এক বইয়ের পেট থেকে আল্লাহ ১০টা সন্তান দিছে, ১০টা। আর এক বিবির পেট থেকে দিছে ২টা। ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ২টা বইয়ের ১২টা সন্তান হলো, কিন্তু ১০টা সন্তান এত খারাপ আর এই ২টা কেন এত ভালো? যে ২টা ভালো তার নাম হলো বনিয়ামিন আর ইউসুফ, এই ২টা খুবই ভালো, আর বাকি যে ১০টা এই ১০টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম তারপরে আমার ১০টা খারাপ ২টা ভালো কেন? আল্লাহ বলতেছেন ইয়াকুব তুমি টেনশন করো না, সন্তান ভালো মন্দ এটা বাবার কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। কার কারণে?
আপনার ছেলে যদি খারাপ হয় তাহলে আপনি বুঝবেন এটা আপনার কারণে হয়নি, এটা কার কারণে হচ্ছে? মায়ের কারণে। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো। ইমাম গাজ্জালি বলেছেন মায়ের পেটে যখন সন্তান আসে তখন মায়েদের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। একজন ঠিক করলো আর বাদ দেখে ওনার জানে না, আপনারা জানেন না, বিয়েই করেনি, যারা বিয়ে করছেন তারা তো জানেন। তখন রেড সিগনাল দেয়, রেড সিগনাল বোঝেন না, তখনই বুঝবেন আপনার বইয়ের মাসিক হচ্ছে। কিন্তু যখন সন্তান পেটে আসে এই মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মাসিক যখন হবে তখন রোজা রাখা যাবে, নামাজ পড়া যাবে, কোনো ইবাদত করা যাবে না। এই জন্যে সন্তান যেই পেটে আসে আল্লাহ অসুখটা বন্ধ করে দেয়, কারণ সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের কমতি হবে না, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চারও আল্লাহ সম্পর্ক করে দেয়। ধরে কেন সুবহানাল্লাহ। এখন পেটের নিয়ে মা নামাজ পড়তেছে, আপনারা বলেন তো মা যখন রুকু সেজদা করে তখন পেটের বাচ্চা কি ঝাঁকি পায় না? ঝাঁকি পায় না। সন্তান যখন বড় হয়, একটু বড় হলো, তিন মাস চার মাস, রুকুর থেকে সেজদা দিলে পেটের বাচ্চাকে দমল খায়, তখন ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে আর পেটের বাচ্চার যে কষ্ট হয় আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো এই মা শুধু নিজে নামাজ পড়লো না পেটের বাচ্চাকেও নামাজই বানায়া দিল। মা যদি ভালো হয় পেটের বাচ্চা পর্যন্ত আল্লাহর ওলি হয়। ইমাম গাজ্জালি ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর জীবন করে দেখবেন, তার মা ভালো ছিল, সেদিন পেটের বাচ্চাকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিল। দরিকম সুবহান। হ্যাঁ, এই মা নিয়ে বহু ওয়াজ আছে, আমি মাগরিবের তিন রাকাত এই নামাজের কথা বলবো বলে এত ওয়াজ করা গেল না। এখন এই দশটা সন্তান রক্ত মাখা জামানিয়া ইয়াকুব নবীর সামনে এসে বলতেছে বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামানিয়াইছি। আমরা ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারিনি কিন্তু জামানিয়াইছি। কি নিয়েছি আপনারা বলেন তো এই কথাটা কেমন? আমরা ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারিনি কিন্তু জামানিয়াইছি। ইয়াকুব আলাইহিস সালাম জামা হাতত নিয়ে দেখে জামার কোনো জায়গা ছেড়েনি, ফাটেনি, কিছুই হয়নি। তাহলে যদি বাঘ ইউসুফকে ধরতো মনে করেন, তাহলে আগে কি জামা খুলে ধরছে না জামার উপরে ধরছে? তো জামার উপরে ধরছে, জামার কিছুই হয়নি। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা ষড়যন্ত্র। ধরে করেন এটা কি? আজকেও বাংলাদেশে আলেম ওলামা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এটাকে আপনার বুঝতে পারতেছেন না? ধরে কেন বুঝবার পারতেছেন না? পারতেছেন না। ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন এই মুহূর্তে ষড়যন্ত্র জানার পরেও মুখ খোলা যাবে না, কারণ মুখ খুললে ইউসুফ যে অবস্থায় আছে সে অবস্থার চাইতে আরও বেশি খারাপ হবে। ইয়াকুব আলাইহিস সালাম জামা নিয়ে অন্দর মহলে গেলেন, রক্ত মাখা জামা হাতের মধ্যে নিয়ে দোয়া করে বললেন আল্লাহ আমার ইউসুফ যেখানে থাক না কেন তুমি তারে কুদরত দিয়ে হেফাজত করো। আপনারা বলেন তো বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয় কি হয় না? এটা কোন বাবা? এই শোনেন, এই বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয় এটা খালি ইয়াকুব বাবা না, সব বাবা। আপনার বাবা যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করবেন, কিন্তু দয়াল বাবার দরবারে যতই দোয়া চান ওই দোয়া কোনোদিন আল্লাহ কবুল করবে না। আমাদের কাছে আমাদের জন্ম দেওয়া বাবা বড় না দয়াল বাবা বড়? কোন বাবা? জন্ম দেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাজা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি হাসানান, অবিল ওয়ালিদাইনি হাসানান। রে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পর, আল্লাহর ইবাদতের পর তোমাদের দুই নম্বর দায়িত্ব কর্তব্য হলো, দুই নম্বর দায়িত্ব আর কর্তব্য হলো কি?
তোমার বাপ মার প্রতি এহসান করো, দয়া করো, ভক্তি করো। কোনো সন্তান বাপ মার মুখের দিকে যদি একবার মহব্বতের নজর দেয়, আল্লাহ তার আমল নামায় একটা কবুল হবের সওয়াব দেয়। আপনার কাছে বাবা বলো না আব্বা বলো, আর কোন দিকে তাকে আছে এ শোনেন, যেখানে আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে সেখানে বাপ মার কথা বলছে, চিন্তা করে দেখেন। চিন্তা করতে হবে বাপ মার দাম সন্তানের কাছে কত বেশি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, সুবহানাল্লাহ বলেন। এখন সেই বাবার দোয়া আল্লাহ কবুল করলেন, বণিকেরা ব্যবসার কাছে যাচ্ছেন, রাস্তার মধ্যে পিপাসা লাগছে, এখন পানির খোঁজ করতে গিয়ে দেখে কূপের মধ্যে ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তান পড়ে আছে, হাত পাও বাঁধা অবস্থায়, এমনভাবে কূপের মধ্যে ফেলে দিছে নিজের ইচ্ছায় জীবনে কূপ থেকে উঠতে পারবে না। এখন বণিকেরা পানি পান না করে ওই ফুটফুটা চাঁদের মতো সুন্দর বাচ্চাকে উঠানোর জন্যে তারা ব্যস্ত হয়ে গেল। ইউসুফকে কূপের উপর উঠানোর পরে সমস্ত বণিকেরা জিদ করতেছে, আমি নিব, আমি নিব, আমি নিব। সবাই একটা সন্তানকে যখন নিবার চায়, বণিকের সর্দার বলতেছে, সবাই যদি নিবার চাও তাহলে রে টুকরা টুকরা করে নেওয়া লাগবে। সবাই চিল্লায় বলে, টুকরা টুকরা করে নিলে তো কোনো লাভ হবে না। বণিকের সর্দার বলে, তাহলে চিন্তা করো, টুকরা টুকরা করে নিয়ে যদি লাভ না হয় একে আমরা বাজারে বিক্রি করব, বিক্রি করার পরে যেই টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নেব। ইউসুফকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছে, ওই বাজারে দুইজন মানুষ ঘুরতেছে, একটা হলো আজিজ মিসর আর একটা হলো জোলাইখা। একজনের নাম হলো জোলাইখা, জোলাইখার নাম কি আর আজিজ মিসর, এরা সম্পর্কে হলো স্বামী স্ত্রী। জোলাইখার সামনে সামনে আর আজিজ মিসর পেছনে পেছনে হাঁটতেছে। আপনারা বলেন তো মেয়ে মানুষ সামনে আর পুরুষ মানুষ পিছনে কখন যায়? যখন পুরুষ মানুষ দুর্বল হবে তখন মেয়েদেরকে সামনে দিয়ে পুরুষেরা পিছনে দাঁড়াবে। বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা কেমন? জোরে গান কেমন? কয়েকদিন আগে এক উপজেলার ভাইস চেয়ারম্যান একটা মেয়ে মানুষ, তার স্বামী আমাকে বলতে, আমার বউ তো চেয়ারম্যানে দাঁড়াইছে, আপনি একটু দোয়া করেন। চিন্তা করেন মেয়ে মানুষ মেম্বার হতে, তিন ওয়ার্ডের তো ভাইস চেয়ারম্যান পায় আমাকে, দেখা ভাইস চেয়ারম্যান তো মেয়ে মানুষ ভাইস চেয়ারম্যান হবে আর স্বামী আমার কাছে দোয়া চায়, কী দোয়া করি? আমি চিন্তা করলাম এটি বাংলায় দোয়া করলে তুমি বুঝবার পারবে, কারণ বাংলা তো সবাই বোঝা। আমি বললাম, ভাই আমি তোমার বইয়ের জন্য দোয়া করবো, তুমি হাত তুলে খেলে আমিন আমিন করো, যেটা আমি থামবো তুমি করো আমি। আমরা দুইজন হাত তুলে দোয়া করতেছি, হালাকাতে রাজুল হিনা তাতিন নেশা, আমিন মা তারাক তো বাদি আলা উন্নতি ফেতনাতুন আদর আলা রাজুল মিনান নেশা ইরাহুল বুখারি কিতাবুল ফিতান, ওই কে আমিন বিরাহমাতিকা ইয়া রহমান রহিম। কিছু দূর যাওয়ার পরে কে, হুজুর আপনি আরবিতে দোয়া করলেন, কিছুই বুঝতে পারলাম না, কেলে আমিন আমিন করলাম, আপনি কী করলেন? আমি বললাম বর্তমান মেয়ে মানুষ মেম্বরে দাঁড়াইছে, একটা মৌলভীর জন্য যতদূর দোয়া করা যায় আমি তদ্দূর করছি। আমি করলাম আর বাংলা কী, তাদের বাংলা হলো পুরুষ জাতি তখনই ধ্বংস হয়ে যাবে যখন স্বামী রিজার্ভ থাকে বোক মেম্বর দাঁড় করে দেবে, তখন পুরুষ মানুষ ধ্বংস হয়ে যাবে। এলাকাতে রাজুল হিনা আতা আতে নিসা, মরদ মানুষ তখনই ধ্বংস হবে যখন মেয়ে মানুষও চেয়ারম্যান বানাবে। আমি কি আমার কথা কইছি? আমি নবীর হাদিসের কথা বলছি, পরকার হাদিস হলো মা তারাক তো বাদে আলা উম্মতি ফেতনাতুন, আল্লাহ রাসূল বলেছে আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। আপনারা কি মনে করতেছেন বর্তমানে আমরা ভালো আছি? আমরা সবচাইতে বড় বিপদে আছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, জোলাইখার সামনে সামনে আদির পিছনে পিছনে পিছনে, তার মানে বউরের সামনে দিয়ে স্বামী যদি পিছনে যায় বুঝতে হবে সেই স্বামীর মধ্যে দুর্বলতা আছে। আপনারা বউয়ের আগে যান না পিছনে যান? আগে যান, বউ দেখবেন ভ্যানিটি ব্যাগলে আগে আগে যাচ্ছে আর স্বামী বাচ্চা কুলত না, বাবু তো তো বাবু তো তো বাবু তো তো এর সামনে কে যায়, মেয়েটা তুই কে? আমার মায়েদের বোনেদের বলতেছে, এবং আপনারা যারা মনোযোগ দিয়ে শুনবেন, জোলাইখা ইউসুফের কাছে এসে বলতে, যে এত সুন্দর ফুটফুটে সন্তান, আমি সন্তান হিসাবে তাকে গ্রহণ করতে চাই।
জুলাইকা যখন বলছে এত সুন্দর খুটখুটে সন্তান আমি সন্তান হিসাবে গ্রহণ করতে চাই, তারপরে আজিজ মিশর এসে দাঁড়াইছে। বণিকের সর্দার মুচকি মুচকি হাসতেছে, অন্য বণিকেরা বলে হাসেন কেন, বলে হাসার কারণ হলো মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করবে 100 টাকার দাম 1000 টাকা হবে, কারণ মেয়ে মানুষ পছন্দ করা মানেই লাভ বেশি। কথা বুঝতেছেন না? আজকে বউ নিয়ে যারা মার্কেট করতেছেন আপনার কম তো আপনারা ঠকতেছেন না জিততেছেন? যারা বউ নিয়ে যান, বউ যায় দূর করে এটার দাম কত? দাম হবে 70, দাম চাবি 700, 300 টাকা, 3500 টাকা চাবে, কত কম হবে? খালি কয় ভাবি, আপনি যদি এই শাড়ি পরেন, এই কাপড় আপনি পরেন, এটা সাবনুর ফেল, ঠিক আছে আপনি নেন 500 টাকা কম দেন। তখন বউ স্বামী কবিটা তুমি নিবে নাহলে 3000, আমার জন্য 500 টাকা কম যাবে। স্বামী দাঁত কামড়ার কাছে 3000 আর দাম হয়ে 300, আমি যেটা পছন্দ করি সেটা তো তোমার পছন্দ হবেই না। মেয়ে মানুষ যখনই কোনো জিনিস পছন্দ করবে সঙ্গে সঙ্গে তার দাম বেড়ে যাবে। ধরে কারণ দাম কি হবে? দাম বাইরা যাবে। এখন 1 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা চাইছে, এখন সেই টাকা দিয়ে ইউসুফকে কিনে নিয়ে জুলাইকা লালন পালন করতেছে। লালন পালন করতে গিয়ে ইউসুফ যখন সাবালক হয়ে গেছে, আপনারা বলেন তো একটা পুরুষ মানুষ যখন সাবালক হয়, না বালক থেকে সাবালক, তখন তার চেহারার মধ্যে কিছু জিনিস ফুটে ওঠে, ওঠে না? আপনারা কোন তো বাহিরে, আমি ভিতরে কথা বলবো না, বাইরের কী জিনিস দেখলে পুরুষ মানুষ বোঝা যাবে? হ্যাঁ, দাড়ি মোস, এটা মানে বাহিরে দেখা যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা যদি কেউ গোপন করে অর্থাৎ উঠপারি দেয় না, মানে উঠতেই দাড়িও সাঁসে মোসও সাঁসে, মানে দুবিয়া সাঁসে, ওই সবসময় খালি না বালক হয়ে থাকবার চাই। ধরে কারণ কী বালক বোঝেন না, দাড়ি মোদার না, এটা কি না বালক, ওই এটা উঠপারি দেয় না, কিন্তু উঠতেই সাঁসে। একদিন বউ বলতেছে স্বামী গো একটা খেলা দেখতে হয়, বলে কী খেলা? বলে ড্রেসিং টেবিলের সামনে আসেন। স্বামী ড্রেসিং টেবিলের সামনে নিয়ে বলতে, দেখেন আপনার মুখের সাইজও দা আমার মুখের সাইজও দেখ, কী সুন্দর মুখ আপনার, দাড়ি নাই মোচ নাই, আমারও দাড়ি মোচ নাই, আল্লাহ যদি আমার দাড়ি মোচ দিত। গাই পাগলি, মেয়ে মানুষের কোনো দাড়ি মোচ হয়? বউ গাই পাগলি, মরদ মানুষ কোনো দাড়ি মোচ ছাড়া থাকে? এ মরদ, তুমি যে একটা মরদ মানুষ, তোমার চিহ্ন তুমি থো না কেন? মেয়ে মানুষের মতন সবসময় আমার এলাকার এখানে 55 বছরের দাড়ি মোচ হয়নি, ওই মাঝে মধ্যে দাওয়াত পাই, হুজুর আল্লাহ আমার সাথে শত্রুতা করছে, বলে কেন? তো আমার দাড়ি মোচ কিছু ওঠেনি হুজুর, সবাই না বলক না বলক হয়। আরে পাগলা, তোর উঠিনি থেকে তুই এর গুরুত্ব বুঝতেছিস, যাদের উঠেছে তারা গুরুত্ব দেয় না, ধরে কোন কথা ঠিক? সারা জীবন না ভালো, কতক লোকের কপালত ভাঁজ পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, দাঁত নেই মুখের মধ্যে, দাঁত নেই কপালত ভাঁজ পড়ছে, তারপরে সেলুনের যা কয় চাষে দে চাষে দে, এক সেলুন এলাকায় হুজুর একেবারে গোস্ত ভাঁজ পড়ে গেছে হুজুর, চাষের গেলে যদি চামড়া কাটে, আমি তাহলে একটা প্লাস রাখবি প্লাস, এরকম যারা ওর মুখে একের চামড়া ভাঁজ পড়ে গেছে প্লাস দিয়ে চামড়া ধরবি তারপরে খেয়ে দিবি, আল্লাহকে রাগ ফেলতে। এরকম কিছু লোক আছে না? নাই। আপনি দাড়ি রাখেন, আপনার চেহারা কত সুন্দর হবে। আপনি যখন দাড়ি রাখবেন দুনিয়ার নানা অন্যায় থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনি মুখে দাড়ি রেখে কোনো বেগানা নারীর দিকে তাকাবার পারবেন না, তাকাবার গেলে আপনার দাড়ি আপনার চোখের মধ্যে শরম ঢুকাইয়া দিবে। ধরে কারণ কথা ঠিক, সবচাইতে বড় পাওয়া হচ্ছে দাড়িওয়ালা মানুষকে সবাই চাষা কয়, আপনি কোন তো চাষা, এটা সম্মান না, দাড়িওয়ালা লোককে সবাই সালাম দেয়, আসসালাম আলাইকুম চাষা কেমন আছে, কলজা ঘুরে যায়, কলজা ঘুরে যায়। এই জন্যে ইউসুফ আলাইসাল্লামের চেহারার মধ্যে পুরুষত্ব বালকত্ব ফুটে উঠেছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, জুলাইকার ভিতরে খান্নাস ঢুকে ইউসুফকে এভাবে হাতটা স্পর্শ করেছে। কুল্লু নবিউন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো মাসুম। জোরেগান সুবহানাল্লাহ, যেই জোলাইকা হাত দিছে গায়ে সঙ্গে সঙ্গে একটা তাপ লাগছে, নবী বুঝবার পর সেই তাপটা হলো অন্যায়, জায়েজ নাই, জায়েজ নাই। জোলাইকা বলে কি জায়েজ নাই? ইউসুফ বলতেছে একজন বেগানা নারী একজন পুরুষকে এইভাবে স্পর্শ করা জায়েজ নাই। জোলাইকা মনে মনে কয় যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আঙ্গুল বেঁকা করে তুলতে হবে, সমস্ত দরজা বন্ধ করে অন্তর মহলে গিয়ে
ইউসুফ নবীর সঙ্গে খারাপ ব্যবহার করতে চায়। ইউসুফ নবী বললেন ইন্নি আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? যারা বলেন কাকে? দরজালা সব বন্ধ, সব বন্ধ। জুলাইকা বলে ইউসুফ সব তাকায় দেখো বন্ধ করা। এই বন্ধ অবস্থায় আমরা যদি কোনো অন্যায় করি দুনিয়ার কে দেখতে পাবে? দরজা জানলা বন্ধ করে সমানে সিল মারলে কে দেখতে পাবে? এ ধরে কম দরজা জানলা বন্ধ করে খালি মুড়ি কাটতেছে আর সিল মারতেছে, কাটতেছে আর সিল মারতেছে, এরকম নাই? সকালে সে গল্প মারতেছে, আমি একলাই 100টা মারছি রে, কেউ দেখেনি। না না, দরজা জানলা বন্ধ করলে কে দেখবে? আপনারা বলেন তো, আপনার দুই কান্দে দুটো ফেরেস্ত আছে না নাই? ওরা কি ঘুমাচ্ছে? কেরাবান কাতি বিনাত ইয়ালামুন মা তাফালুন, তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়রি। সবাই বলেন দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়রি, দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার। আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দা। সেদিন নারায়ণগঞ্জে ভোট হলো, এক মেয়ে মানুষ বলতেছে পাকশিক করে যাদেরকে আমার ভোট দিছে, ওই পাকশিক করে ভোট দিল যাদেরকে অর্ডার দেওয়াই শেষ। আপনারা বলেন তো আমার ভোট যদি কেউ অন্য দেয়, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তাহলে সে যত হজ করুক নামাজ পড়ুক একটা ইবাদত আল্লাহ কবুল করবে না, কারণ অন্যের ভোট আপনি দেওয়ার কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? বজন দরজা জানলা বন্ধ করলে কেউ না দেখলেও কে দেখে? যেখানে কেউ দেখে না সেখানে দেখে গিয়ে ইন্নি আখাফুল্লাহ, আমি ভয় করি আল্লাহকে। এই বলে ইউসুফ নবী যখন দৌড় দিবার চায়, জুলাইকা বলে দৌড়ে কোনো লাভ হবে না, কারণ প্রত্যেক দরজায় তালা মারছি, চাবি আছে আমার হাতে। আল্লাহর প্রতি কেউ যখন ভরসা করে আমার আল্লাহ তখন যথেষ্ট হয়ে যায়। জোরে কন সুবহান আল্লাহ, সমস্ত দরজা খুলে গেছে, চাবি লাগে না। শেষ দরজায় যেই মাত্র ইউসুফ, এমন সময় জুলাইকা দেখতেছে এত কিছু করার পরে আটকানো গেল না, রাগিনী বাগিনী হয়ে পিছনের কাপড় খামচে ধরছে, ভয় পিছনের কাপড় খামচে ধরছে। ইউসুফ চিন্তা করে যতই খাপড় কাপড় খামচে ধরো আমার ইমান বাঁচাতে হবে। ইমান বাঁচানোর জন্যে আল্লাহর ভয় ইউসুফ যখন পালায় যায়, এমন সময় জুলাইকা সর্বপ্রথম একজন নবীর বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করেছে। সর্বপ্রথম সর্বপ্রথম মেয়েরা একজন নবীর বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করেছে। তাহলে নবীর বিরুদ্ধে যদি নারী নির্যাতনের কেস হয়, মৌলানাদের বিরুদ্ধে হবে না? মামুনুল হক সাহেব বউ নিয়ে গেছিল, কী নিয়ে গেছিল কথা কয় না, কী নিয়ে গেছিল? বউ বউ, একজন সাংবাদিক কয় বউ যে আপনার তার কাবিন আছে, তার কাগজ আছে, সালার চাপাত খালি জুতার বাড়ি করে বউ নিয়ে ঘুরতে পারে, কাবিন নিয়ে ঘোরা থাকবে? চিন্তা করছেন একজন আলেমের বিরুদ্ধে নারী নির্যাতনের কেস আমাদের বাংলাদেশে আছে না নাই? করিমুনির বিয়ে হয়নি, পেটের মধ্যে বাচ্চা, একটা কেসও হয়নি, আর বউ নিয়ে গেছে কেস। আয় হাই, কোন দেশত আমরা বাস করি? সর্বপ্রথম জুলাইকা ইউসুফ নবীর বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করেছে। সমস্ত বিচারক বলতেছে বিচার হবে, বিচার হবে তদন্ত ছাড়াই। জোরে কন কি ছাড়া? তদন্ত ছাড়াই বিচার হবে। বিচার করতে গেছে, ছোট্ট বাচ্চা বলতেছে খালি অভিযোগ শুনে বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করেন। তদন্ত করে দেখেন তো জামার আগে ছেঁড়া না পিছনে ছেঁড়া, কারণ ইউসুফ যদি জুলাইকাকে জোর করে নারী নির্যাতন করতে চায়, জুলাইকা বাঁচার জন্য ইউসুফ নবীর সামনের জামা ছেড়ে দিয়েছে। জোরে কন ঠিক কিনা? আপনার তদন্ত করে দেখেন, তাকে ছোটো বাচ্চা, মায়ের দুধ খায় কথা বলবো পারে না, সেই বাচ্চা দেখেন জামার পিছন দিকে যদি ছেঁড়া হয় তাহলে ইউসুফ নবীর কোনো দোষ না, দোষ হলো জুলাইকা। তদন্ত করে দেখে জামার সামনে ছেঁড়া তো দূরের কথা, একটা ময়লা পর্যন্ত লাগে নাই জামার পিছনে ছেঁড়া। সমস্ত বিচারক বুঝবার পারছে ইউসুফ তুমি নির্দোষী, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা সাফে করেছি। আজও প্রত্যেকটা বিচারক জানে
আলেমেরা নির্দোষী, জোরে কোন কথা ঠিক কি না, কিন্তু জবান খুলবার পারতেছে না, সাপত আছে, জোরে কোন কথা আছে, সাপত পরিমনি রিমান্ডে দিয়ে দুই বিচারক বলতেছে মা আমরা ভুল করছি মা, পরিমনি মদের হান্টারে ধরা পড়লো, তাকে রিমান্ডে দিয়ে আর ভুল স্বীকার করলো, আর আলেমদেরকে মাসের পর মাস রিমান্ড দিচ্ছে, জোরে কোন কথা ঠিক কি না, সমস্ত বিচারক মনে মনে বলে ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপে পড়েছি। জোলাইকার স্বামী আজিজ মিশর বলতেছে রে বিচারকেরা কে দোষী কে নির্দোষী তোমরা কি বলবো না? সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি এস কে সিনহার মতো একটা বিচারপতি বলতেছে ইউসুফ তুমি দোষী, ওরা জানে নির্দোষী, তারপরও সিনহা বাবুর মতন 11 বছর জেল হবে, এখন কয় বছর, এটা কোন দেশ রে প্রধান বিচারপতির আবার জেল হয়, এখন ওই মাথা তুলে বলতেছে ইউসুফ তুমি দোষী, যেই বলছে দোষী সঙ্গে সঙ্গে সুবনের চোখে পানি পড়তেছে, আর একটা গান গুনগুন করে বলে বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ এক জনা, আল্লাহ কে ইউসুফ তোকে বিনা দোষে দোষী করে জেলখানা দিছে, তোর দাম বাড়বি রে, তোর দাম বাড়বে রে, নারী নির্যাতন করে মানুষ খুন করে তারা জেল যায়, জেলের মধ্যে গেলে তাদের সুনাম কমে যায়, জনগণের মধ্যে ফেলে দিলে জনগণ তাক পিটাই মারে, জনগণ কথা ঠিক করে, আজকে যা যে সমস্ত আলেমদেরকে নারী নির্যাতন অপকর্ম করার কারণে জেল দিছে, ওরা বের হয়ে আসলে এদের সুনাম বাড়বে না কমবে? আগে যদি হচ্ছিল 10,000 এখন ওই হুজুর ময়দান আসে 1,00,000 হবে, যার হচ্ছিল 1,00,000 তার হবে 10,00,000, যার হচ্ছিল 10,00,000 তার 1,00,000 হবে, তার মানে জেলের মধ্যে যত থাকবে বিনা দোষী আল্লাহ ততই সম্মান বাড়াই দিবে। ইসুফ নবী জেলের মধ্যে গেলেন, আল্লাহ সম্মান বাড়াই দিয়ে মিশরের খাদ্যমন্ত্রী বানালো, এক সময় প্রধানমন্ত্রী হয়ে গেল, এমন সময় ওই 10 জন যে 10 জন ভাই তাকে কূপের মধ্যে ফেলে দিছিল মনে আছে না, ভুলে গেছেন? ওই 10 জন সামনে গিয়ে বলতে যাব না, আমাদের বাড়ি হলো কিনান দেশে, আমরা ইয়াকুব নবীর সন্তান, খুদার অভাব, আপনি একটু সাহায্য করবেন, মেহরবানি করে একটু সাহায্য করবেন। এখন চিন্তা করেন সাহায্য কি করবেন, সাহায্য ইউসুফ আলাইহিস সালাম বুঝবার পারছে, ইউসুফ আলাইহিস সালাম বুঝবার পারছে যে এরাই 10 জন আমাকে কুয়ার মধ্যে ফেলে দিছিল, জোরে কোন ঠিক কিনা, আপনি কি মনে করতেছেন? মন বলতেছে এখন তো আমার ক্ষমতা আছে, সেইদিন আমি কত কান্নাকাটি করছিলাম, এরা তারপর হাত পাও বান্ধা কূপের মধ্যে ফেলে দিছে, আজকে এরাই 10 জন আমি মরমা দিয়ে জেলের মধ্যে দিই, কিন্তু ইমান বলতেছে দরকার নেই, দরকার নাই, 40 বছর আগেকার ঘটনা মাফ করে দে, মাফ করে দে, এরা যদি ফেলা না দিত আজকে তুই এই পজিশনে আসবার পারতি না, তার করে ফেলে দেওয়া লাভই হয়েছে ঠিক না, আজকে 42-45 বছর পরে যুদ্ধ অপরাধের শাস্তি হলো, জোরে কোন কথা ঠিক কিনা, মাফ করার কথা আছে না নাই? মক্কা বিজয় হওয়ার পরে যখন ওমর ফারুক বলেন আবু সুফিয়ান, তারপর আরও যারা আছে আবু জেহেলের বাদে ইকরামা হিন্দা এরকম সাইজ করো, আল্লাহ নবী বললেন মাফ করে দেব, মাফ করে দিলাম, কারণ ইসলাম মাফ করাকে পছন্দ করে, জোরে কোন কথা ঠিক কিনা, একবার ইউসুফ নবীর যখন মিলন হয় তখন আল্লাহ তারা শুক্রিয়া তান 3 রাকাত নামাজ পড়ে, সেই নামাজটা আল্লাহ মাগরিবের নামাজ হিসেবে আমাদের জন্য কবুল করেছেন, এই নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করবে এমন সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দিয়ে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। এশার 4 রাকাত নামাজ বর্তমানে চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে আল্লাহ তাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবে, তখন ঈসা আলাইহিস সালাম শুক্রিয়া তান 4 রাকাত নামাজ পড়ে, ওই 4 রাকাত নামাজ আমাদের জন্য এশার 4 রাকাত নামাজ হিসেবে আল্লাহ দান করেছে, এই নামাজ আদায় করলে ঈসা আলাইহিস সালামের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দেবে, আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন সকলে, আল্লাহুম্মা আমিন।